দর্শক, এই বিষয়ে আরো জানবো। চট্টগ্রাম থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন আরিফুর রহমান সবুজ। সবুজ, প্রতিবেদন সংগ্রহে গিয়ে পাহাড়ের অনেক এলাকায় তো আপনি গিয়েছেন, সব মিলে সার্বিক চিত্র কেমন দেখলেন একটু বলবেন। শাওন, এক কথায় যেটি বলতে গেলে, গত ২৪ বছরে অর্থাৎ শান্তি চুক্তির পরে এই যে দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়ে আমূল পরিবর্তন হয়েছে এই পার্বত্য পার্বত্য জেলায়, এবং বিশেষ করে রাস্তাঘাটের যে উন্নয়ন সেটি বর্ণনা করার মতো নয়। প্রত্যন্ত এলাকায়, দুর্গম যে এলাকাগুলোতে আগে পায়ে হেঁটে যেতে হতো বা যেতে ২-৩ দিন পর্যন্ত সময় লাগতো, সেই এলাকাগুলোতে এখন পিচ ঢালা সড়ক, ঝকঝকে পিচ ঢালা সড়ক, এবং যে কেউ যে কোনোভাবে যেতে পারছেন। এবং এক্ষেত্রে যেটি হয়েছে যে পাহাড়ের যে জুম যারা চাষ করেন, যারা বিভিন্ন ধরনের, আগে জুম চাষ করতে, এখন পাহাড়ে বিভিন্ন ধরনের ফসলাদি বাগান করেন যারা পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, সেক্ষেত্রে তাদের যে জীবনযাত্রা সেটিরও আমূল পরিবর্তন ঘটেছে। তবে মূল যে জায়গাটি অর্থাৎ শান্তি ফেরার যে জায়গাটি, সেটি কতটা ফিরেছে সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। মূলত যেটি কারণ হিসেবে ধরা হচ্ছে যে পাহাড়ের যে সশস্ত্র সংগঠনগুলো রয়েছে, সেই সশস্ত্র সংগঠনগুলোর কারণে মূলত এই যে এত উন্নয়ন, সেই উন্নয়নের সুফল কিন্তু পাহাড়ি যে জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, সেটি তারা পুরোপুরি পাচ্ছে না। কারণ পদে পদে এই পাহাড়ের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, যারা গহীন পাহাড়ে বসবাস করেন, তাদের যে জমির ফসল সেখান থেকেও তাদেরকে চাঁদা দিতে হয়, এবং এই যে পরস্পর বিবদমান যে পক্ষগুলো রয়েছে, সে পক্ষগুলোর যে পরস্পরের মধ্যে সংঘাত, সেটির কারণে মানুষজন আতঙ্কে থাকেন। বিশেষ করে এই যে গত ২৪ বছরে যে উন্নয়ন হচ্ছে প্রত্যন্ত অঞ্চলেও, এখন পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে, কিন্তু মানুষজন আসলে খুব একটা যে ওই পর্যটন স্পটগুলোতে যেতে পারছেন সেটিও কিন্তু সম্ভব হচ্ছে না, মূলত নিরাপত্তার কারণে। এটি মূলত এখানকার সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেটি বলছেন যে পাহাড়ের বিবদমান যে সংগঠনগুলো রয়েছে তাদের চাঁদাবাজির কারণে মূলত তাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে অধিকার আদায়ের যে প্রথম দিকে লক্ষ্য ছিল সেই জায়গা থেকে তারা সরে এসে মূলত আধিপত্যের জন্য এই গ্রুপগুলো পরস্পরের মধ্যে। সবুজ, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ এই মুহূর্তে যোগ দেওয়ার।